যারা সমস্ত শক্তি লাগিয়ে বিজেপিকে এবং বিরোধীদের আটকাবার চেষ্টা করছেন তারা কোভিড ভাইরাসকে আটকাতে পারছেন না। পুলিশের কাজ হয়ে গেছে কেবল বিরোধীদের আটকানো। লকডাউন যদি আগের থেকে লাগু হতো তাহলে আজকে এই দুর্দিন দেখতে হতো না। 3000-এর বেশি লোক প্রতিদিন নতুন করে অসুস্থ হচ্ছেন, সারা দেশে প্রায় কন্ট্রোলে এসে গেছে, পশ্চিমবঙ্গ কন্ট্রোলের বাইরে চলে যাচ্ছে। সেই জন্য ভারতীয় জনতা পার্টি নিয়ম মেনে আইন মেনে আমরা একদিন সব আন্দোলন করেছি, বাড়িতে থেকেছি, ভার্চুয়াল র্যালি করেছি। তাই আমরা ঠিক করেছি আমাদের বক্তব্য রাখার জন্য আগামী 4 সেপ্টেম্বর গণতন্ত্র বাঁচাও স্লোগান দিয়ে প্রত্যেকটি বিডিও অফিসের সামনে ধর্ণা হবে, প্রদর্শন হবে, অবস্থান হবে। যেভাবে এখানকার সাধারণ মানুষ এবং বিরোধীদের গলা টিপে ধরা হচ্ছে, মিডিয়ার গলা টিপে ধরা হচ্ছে, যেভাবে আমাদের গণতান্ত্রিক অধিকারকে হরণ করা হচ্ছে, লুট করা হচ্ছে, আর এই দুর্নীতি হিংসার বিরুদ্ধে কথা বললে যেভাবে হত্যা করা হচ্ছে বিরোধী কর্মীদেরকে, তার বিরুদ্ধে আমাদের প্রতিবাদে নামতেই হবে। সাধারণ কর্মী থেকে এমএলএ কারো জীবন সুরক্ষিত নয়। সারা বছর চলেছে, এমনকি করোনা ভাইরাসের আক্রমণ ফলে যখন লোক বাড়িতে বন্দী হয়ে গেছে তখনও খুন হত্যা চলেছে। আমফানের এত বড় প্রলয়ের পরেও এই রাজনৈতিক হত্যা হিংসা বন্ধ হয়নি। স্বাধীনতা উৎসবের দিনে সকালবেলা রক্তপাতের মাধ্যমে সেই হিংসার পরিচয় দেওয়া হয়েছে। আমাদের সাধারণ কর্মীকে খুন করা হয়েছে যারা ঝান্ডা তুলতে গেছে। হয়তো সেটা সার্বিকভাবে করোনার মতো সারা সমাজে ছড়িয়ে গেছে, হিংসা কোথায় নাই। অন্য পার্টির উপরে সামাজিক হিংসা, পারিবারিক হিংসা, এমনকি টিএমসি নিজের পার্টির মধ্যে গোষ্ঠীগত হিংসা চরম পর পৌঁছেছে। আইন শৃঙ্খলা বলে কিছু নাই এবং এরা কোর্টের রায়ও মানতে রাজি নয়। কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় বিশ্বভারতীতে যেভাবে ওখানকার স্থানীয় টিএমসির নেতা এমএলএ গিয়ে গুন্ডাগিরি চালিয়েছেন, দেওয়াল ভেঙে দিয়েছেন, এটাও কল্পনা করা যায় না। একটা শিক্ষা প্রতিষ্ঠানও এদের অত্যাচারের হাত থেকে বাঁচতে পারছে না। তাই আমার মনে হয় খোলাখুলিভাবে আবার আন্দোলন নামার দরকার আছে। তাই ভারতীয় জনতা পার্টি ঠিক করেছে মাঠে নেমে প্রতিরোধ করবে। যতই লকডাউন করে আমাদের আটকাবার চেষ্টা করুন, যাই করুন, আমরা এর বিরুদ্ধে প্রতিবাদ করব এবং সাধারণ মানুষ যারা চাইছেন পরিবর্তন সেদিকে এগোবো তাদেরকে সঙ্গে নিয়ে। এই কার্যক্রম আগামী 4 সেপ্টেম্বর সারা রাজ্য জুড়ে প্রায় 81টা বিডিও অফিসের সামনে আমরা ধর্ণার মাধ্যমে পালন করব। বলুন, সবই মেনে করেছি আমরা, আগামী দিনেও মেনে করব। কিন্তু যারাই প্রশ্ন তুলছেন বা আপনারা যারা আমাদেরকে জিজ্ঞেস করেন, একবার তাদেরকে প্রশ্ন করুন। সরকারি পার্টিকে হাজার হাজার লোক নিয়ে যোগদান করানো হচ্ছে, বাড়ি থেকে পুলিশ দিয়ে আমাদের কর্মীদের তুলে নিয়ে এসে ঝান্ডা ধরানো হচ্ছে, জোর করে হাতে ঝান্ডা ধরিয়ে দিয়ে রাস্তায় হাঁটানো হচ্ছে এবং হাজার হাজার লোকের সভা হচ্ছে। তাদের কি আইন মানার কোনো দায় নেই? কেবল ভারতীয় জনতা পার্টি, যেহেতু আমরা সংবিধান আইন মানি, আমাদেরই দায় আছে। টিএমসি কোনো আইন মানবে না, আইন শৃঙ্খলাও মানবে না, আর না লকডাউন না অন্য কিছু। তারা প্রকাশ্য বিরোধিতা করছেন, ব্যবহারও বিরোধিতা করছেন এবং দুর্ভাগ্য এটা প্রমাণ হয়ে যাচ্ছে যখন তাদের এক একজন বিধায়ক এতে আক্রান্ত হয়ে মারা যাচ্ছেন, একাধিক মন্ত্রী আক্রান্ত হচ্ছেন।